আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো আছি। চলে এসেছে শীতকাল, আর বাঙালিদের মধ্যে একটা কথা কিন্তু প্রচলিত আছে, সেটা হচ্ছে শীতকাল মানেই জম্পেশ খাওয়া দাওয়া। একটু লক্ষ্য করলেই দেখবেন, যে কোনো অনুষ্ঠান, বিয়ে, শাদি, পারিবারিক অনুষ্ঠান, এছাড়া পিকনিক, বনভোজন, এ ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু শীতকালেই করা হয়। কারণ শীতকালটা খাওয়ার জন্য একেবারেই উপযুক্ত সময়। অনেককেই বলতে শুনবেন, শীতকালের দাওয়াত মানেই কবজি ডুবিয়ে খাওয়া হবে। দাওয়াত বা বিয়ে শাদির কথা যেহেতু বললাম, সেহেতু প্রথমেই কিন্তু মাথায় আসে কাচ্চি। কারণ যে কোনো অনুষ্ঠানে কাচ্চিটাই সবচেয়ে বেশি প্রেফার করি আমরা। আর এই জন্যই আজকে আমি আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব একটা কাচ্চি রেস্টুরেন্টে। তো কাচ্চি খেতে যাওয়ার আগে আমার টুকিটাকি কিছু কেনাকাটা আছে, সেগুলো আপনাদেরকে সাথে নিয়েই করে নিচ্ছি। আপনাদের ভাইয়া যেহেতু চাকরিজীবী, তাই আমরা যখন খুশি তখনই চাইলে বের হতে পারি না, যে কোনো কারণেই আমাদের অপেক্ষা করতে হয় ছুটির দিনের জন্য। আর ছুটির দিনগুলোতে যখন আমরা বের হই, তখন আমাদের একসাথে অনেকগুলো কাজ থাকে। যেমন নাকি খাওয়া দাওয়া, ঘোরাফেরা, ঠিক তেমনই সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নেওয়া এবং অন্যান্য আরও অনেক কাজ। তো সব কিছু মিলিয়েই আমরা ছুটির দিনগুলো পার করি। আমরা যখন বের হই, তখন আমাদের একসাথে অনেক কিছুই করতে হয়। তাই যখনই ছুটির দিনে বের হই, তখন আগে যা কিছু কাজ থাকে সেগুলো শেষ করে, তারপরে কোথাও ঘুরতে গেলে ঘুরে খাওয়া দাওয়া করে তারপরেই বাসায় ফিরি। এটাই আমাদের রেগুলার রুটিন হয়ে দাঁড়িয়েছে। একটা সংসারের কেনাকাটার যেন কোনো শেষ নেই। আমার মনে হয় সংসারে প্রতিদিনই, প্রতি সপ্তাহেই কিছু না কিছু লাগে। নর্মালি বাজার তো আছেই, তাছাড়াও সংসারের হান্ডি, পাতিল, টুকি টাকি লাগতেই থাকে। তো আমার তো মনে হয় আমার দুইজনের সংসারেই যদি এত কিছু লাগে, তাহলে যাদের নাকি বড় বড় সংসার, তাদের জানি কত কিছু লাগে। তবে আমার বেলায় একটু ভিন্ন রকম একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সংসারের জিনিস আমার চেয়ে বেশি আমার হাজব্যান্ডই কিনে, তার চেয়ে বেশি আমার আম্মুই কিনে। তাই আমার আর এক্সট্রা করে কিছু কিনতে হয় না। তারপরও খুবই প্রয়োজন পড়লে আমি একটু কিনি। তাছাড়া আমার হাজব্যান্ডই খুব ভালো বোঝে সংসারের কী লাগবে, রান্নাবান্নার জন্য কী লাগবে, এগুলো সেই খুব খেয়াল করে কিনে দেয়, আর আমার আম্মুও কিনে দেয়। কেনাকাটা শেষ করে চলে এসেছি কাচ্চি খেতে, আর আজকে কাচ্চি খাওয়ার জন্য আমরা এসেছি কাচ্চি ভাইয়ে। কাচ্চি ভাই উত্তরার অনেক ফেমাস একটা কাচ্চি রেস্টুরেন্ট। কাচ্চি ভাইয়ের নামটা যেমন স্পেশাল, তেমন এদের কাচ্চিটাও অনেক স্পেশাল। শুধু কাচ্চি নয়, এখানে আরও অন্যান্য আইটেমও আছে, যেমন মোরগ পোলাও, তেহারি, এগুলোও এখানে অ্যাভেলেবেল আছে। তবে আমি মনে করি কাচ্চি ভাইয়ের কাচ্চিটাই সবচেয়ে বেশি স্পেশাল। কাচ্চি ভাইয়ের দুইটা ব্রাঞ্চ আছে, একটা আছে বসুন্ধরায়, আরেকটা হচ্ছে উত্তরাতে। উত্তরার এই ব্রাঞ্চটা নতুন খোলা হয়েছে, খুব বেশি দিন হয়নি, তবে স্বাদ কিন্তু দুইটারই একেবারেই সেম। আমি যেহেতু উত্তরাতেই থাকি আর আমার বাসার অনেকটা কাছেই এই কাচ্চি ভাই, তাই আমাকে তো এখানে আসতেই হতো, না হলে কাচ্চি ভাই কান্নাকাটি শুরু করে দিত। আমি এসেছি কাচ্চি ভাই, আর আমার সাথে আছে আপনাদের ভাই। মজার না ব্যাপারটা?
কাচ্চি ভাইয়ের এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে উত্তরা জমজম টাওয়ার। উত্তরা জমজম টাওয়ারের একদম অপোজিটেই এই কাচ্চি ভাই রেস্টুরেন্ট। এছাড়া বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতেও আপনারা যেতে পারবেন। যারা নাকি ঢাকায় থাকেন তারা অবশ্যই কাচ্চি ভাইয়ের দুইটা ব্রাঞ্চের একটাতে যেয়ে একটু ঘুরে আসবেন এবং কাচ্চিটা টেস্ট করে আসবেন। কাচ্চি বলতেই আমরা বুঝি পুরান ঢাকার কাচ্চি, কারণ পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চির কাছে অন্য কোনো কাচ্চির তুলনাই হয় না। কিন্তু আমরা যারা একটু দূরে থাকি পুরান ঢাকা থেকে, তাদের পক্ষে কিন্তু যখন ইচ্ছা তখনই এখানে যাওয়া সম্ভব হয় না। তাই আমরা কিন্তু চাইলেই এই ধরনের রেস্টুরেন্টগুলোতে ট্রাই করতে পারি, কারণ আমার মনে হয় এই কাচ্চিগুলো পুরান ঢাকার কাচ্চি থেকে কোনো অংশে কম নয়। কাচ্চি ভাইয়ের কাচ্চি তো অবশ্যই প্রশংসনীয়, সেই সাথে এর ইন্টেরিয়রটাও অনেক সুন্দর। ভেতরের ডেকোরেশনগুলো একটা শাহী শাহী ভাব ফুটিয়ে তুলেছে। তো চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত কাচ্চি। কাচ্চিটা আসলে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আমি তো পুরান ঢাকার কাচ্চি অনেকবার খেয়েছি, তাই আমার কাছে টেস্টটা কিন্তু একদমই একরকম লেগেছে। আমার কাছে মনে হচ্ছিল পুরান ঢাকায় বসেই কাচ্চি খাচ্ছি। এখানকার কাচ্চিটা বাসমতি রাইসের ছিল, আর সাথে ছিল 2 পিস মোটামুটি মাঝারি সাইজের মাটন। মাটনটা একেবারে ওয়েল কুক ছিল, একদমই মানে ধরার সাথে সাথেই খুলে যাচ্ছিল, এতটা সফট ছিল। মাংসগুলো জুসি ছিল, আর আলু ছিল একটা বড় সাইজের। আমার কাছে মনে হচ্ছিল আলু আরেকটা থাকলে ভালো হতো। আসলে যেটা আমার খাওয়া নিষেধ ওইটাই মনে হয় বেশি খেতে পছন্দ, শুধু আমার না এটা সবারই। তো এগুলো যেহেতু রিচ ফুড আমরা খাবো, কিন্তু অতিরিক্ত খাওয়া একদমই ঠিক না, অনেকটাই বেছে বেছে খেতে হবে। বিশেষ করে আমার তো অনেকই বেছে খেতে হয়। তো এটা আসলে কয়েকদিন আগের ব্লগ, আমি কিন্তু রেগুলার এটা খাই না, আপনাদের সাথে রেগুলার প্রেজেন্ট করি বলে ধরে নেবেন না আমি রেগুলারই রিচ ফুড খাই। আসলে আমি সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে করতে একটু লেট হয়ে যায়, তো সেজন্য অনেকে ভাবে আমি প্রতিদিনই এগুলো খাই। বাট না, আমি প্রতিদিন এগুলো খাই না, আমি অনেকটাই বেঁচে খাই এখন, যেহেতু আমি মোটামুটি আল্লাহ রহমতে ভালোই হেলদি, সো আমাকে অনেক বেঁচেই খেতে হয়। তো কাচ্চিটা আলহামদুলিল্লাহ ভালো, সাথে ছিল বোরহানি, আর এর সাথে আছে ফিরনি জর্দা ডেজার্ট হিসেবে। তবে আমরা অনেক রাতে গিয়েছিলাম, যেহেতু আমাদের বাইরে কাজ ছিল, তো বেশি রাত করে যাওয়ার কারণে আমরা যেয়ে দেখি ফিরনিটা শেষ। তো ফিরনিটা শেষ হওয়াতে আমি খুবই আফসোস করেছি, কারণ আমি এখানে যাওয়ার আগে যখন নেটে সার্চ করেছিলাম তখন ফিরনিটা দেখে আমার খুবই লোভ লেগেছিল, কারণ ফিরনিটা অনেক ইয়াম্মি। তো যে আর পেলাম না, আমার ভাগ্যে ছিল না, রিজিকে ছিল না। সমস্যা নেই, কোনো এক সময় আবার খেয়ে আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব। আর বোরহানিটাও আলহামদুলিল্লাহ ভালো, সব মিলিয়ে মোটামুটি একদম ভালো একটা ডিনার ছিল। আর কাচ্চিটা সত্যি অনেক দারুণ ছিল, সব মিলিয়ে ভালো লেগেছে আমার কাছে। আর আমি যেহেতু কোনো রিভিউ দিচ্ছি না, সেহেতু সেইভাবে খুব ভেঙে চুরে আপনাদের সামনে আর প্রকাশ করলাম না, তবুও প্রাইসটা আমি স্ক্রিনে শো করে দিয়েছি। আর আপনারা এখানে এসে ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমি আসলে প্রতিদিন যাই করি আপনাদের সামনে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করার ট্রাই করি। তো এটাই হচ্ছে আমার ডেইলি ব্লগ, আমি কিন্তু কোনো রিভিউ দেই না বা কোনো কিছুই না, আপনারা ফুড রিভিউ ভেবে ভুল করবেন না। তো আজকে তাহলে এখানে বিদায় নিব, খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি। আর এখন কিন্তু অনেক রাত, আর আমরা রাতেই ঘুরি আপনারা জানেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট কোনো ব্লগের সাথে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর শীতের মধ্যে সবাই একটু সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।